আসসালামু আলাইকুম। একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, রসায়ন অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকের আলোচনার বিষয় বায়ু দূষণ নিয়ন্ত্রণের কৌশল। তোমাদের রসায়ন দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায় আমি পড়াচ্ছিলাম, এই অধ্যায়ের বায়ু দূষণ ও নিয়ন্ত্রণের কৌশল নিয়ে আজ তোমাদের সাথে আলোচনা করব। তাহলে দেখো, বায়ু দূষণ নিয়ন্ত্রণের কৌশল, হাউ টু কন্ট্রোল এয়ার পলিউশন। বায়ু দূষণ বলতে আমরা বায়ুমণ্ডলে গ্যাসীয় ও সূক্ষ্ম কণার পরিমাণ বুঝি। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে বায়ু দূষণ কি, তাহলে লিখতে হবে বায়ুমণ্ডলে গ্যাসীয় এবং সূক্ষ্ম কণার কিছু পরিমাণ যে রয়েছে, এই পরিমাণগুলো দ্বারাই বায়ু দূষিত হয়। বায়ু দূষণ প্রাকৃতিক উপায়ে ধূলিঝড়, আগ্নেয়গিরির অগ্নুৎপাত, ফরেস্ট ফায়ার দ্বারা ঘটে। কি কি কারণে বায়ু দূষণ ঘটে, তাহলে এই কারণগুলো লিখতে হবে। তবে বায়ু দূষণের সিংহভাগ হচ্ছে মানুষ সৃষ্ট। পৃথিবীতে যতভাবে বায়ু দূষণ ঘটে, তার অধিকাংশই ঘটে মানুষের দ্বারা। এজন্যই বলা হচ্ছে যে বায়ু দূষণের সিংহভাগ হচ্ছে মানুষ সৃষ্ট। মানুষ এই বিভিন্ন কর্মকাণ্ডের ফলে কিন্তু বায়ু দূষিত হচ্ছে। বায়ু দূষণের প্রধান দূষক বা পলুটেন্ট হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোঅক্সাইড, হাইড্রোকার্বন ও নাইট্রোজেন অক্সাইড, ফটোকেমিক্যাল স্মোক, পেট্রোল ইঞ্জিনে ব্যবহৃত পেট্রোল, দহনের সময় উত্তপ্ত ঠান্ডা হওয়ায় এটি অতি দ্রুত প্রক্রিয়ার কারণে জ্বালানির দহন সম্পূর্ণ হয় না। বিষয়টি খেয়াল করো, যেগুলো দ্বারা বায়ু দূষিত হয় সেগুলোকে দূষক বলা হয় বা পলুটেন্ট বলা হয়। এর মধ্যে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড এবং কার্বন মনোঅক্সাইডের মধ্যে কার্বন মনোঅক্সাইড কিন্তু খুবই বিষাক্ত। এছাড়াও হাইড্রোকার্বন অর্থাৎ হাইড্রোজেন এবং কার্বন সমৃদ্ধ যে যৌগগুলো রয়েছে, নাইট্রোজেন অক্সাইড, ফটোকেমিক্যাল স্মোক অর্থাৎ বিভিন্ন ধরনের যে ধোঁয়া ও কুয়াশার যে মিশ্রণ রয়েছে সেগুলোকে ফটোকেমিক্যাল স্মোক বলে। পেট্রোল ইঞ্জিনে ব্যবহৃত পেট্রোল, পেট্রোল কি থাকে, হাইড্রোকার্বনের মিশ্রণ অর্থাৎ হাইড্রোজেন এবং কার্বন দ্বারা মিশ্রিত যৌগগুলোকে পেট্রোল বলে। এগুলো দহনের সময় কি হয়, উত্তপ্ত ঠান্ডা হয়, মানে যখন এটি দহন ঘটে তখন প্রথমে উত্তপ্ত হয় তারপর ঠান্ডা হয়। এটি অতি দ্রুত প্রক্রিয়ার কারণে জ্বালানির দহন সম্পূর্ণ হয় না, যেহেতু এই প্রক্রিয়াটি খুব দ্রুত ঘটে যার কারণে জ্বালানিটি সম্পূর্ণ দহন হয় না, ওইটি ধোঁয়ার সাথে মিশে বায়ু দূষিত করে। এতে কার্বন ডাইঅক্সাইডের পরিবর্তে কার্বন মনোঅক্সাইড তৈরি হয়। আমি আগেই বলেছি যে কার্বন ডাইঅক্সাইডের চেয়ে কার্বন মনোঅক্সাইড কিন্তু অনেক বেশি বিষাক্ত। যেহেতু সম্পূর্ণরূপে দহন হয় না, তাই কার্বন ডাইঅক্সাইডের পরিবর্তে এক্ষেত্রে কার্বন মনোঅক্সাইড তৈরি হয় এবং অদহনকৃত হাইড্রোকার্বন থেকে যায়, অর্থাৎ পুরোপুরি হাইড্রোকার্বন পুড়ে যায় না, কিছুটা দহন বাকি থেকে যায়। পেট্রোল ইঞ্জিনের উচ্চ তাপমাত্রায় নাইট্রোজেন জারিত হয়ে নাইট্রোজেন অক্সাইড তৈরি করে। তাহলে দেখো, পেট্রোলকে যখন উচ্চ তাপমাত্রা প্রয়োগ করা হয়, একদিকে দেখো কার্বন মনোঅক্সাইড এবং হাইড্রোকার্বন, এইচসি দ্বারা হাইড্রোকার্বন বোঝাচ্ছে হাইড্রোজেন এবং কার্বন সমৃদ্ধ যে যৌগগুলো, অন্যদিকে কী হচ্ছে দেখো, নাইট্রোজেন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি করে। পেট্রোল ইঞ্জিনের নির্গমন অর্থাৎ যেদিক দিয়ে পেট্রোল ইঞ্জিনের নির্গমন হয়, বায়ুকে বিশ্লেষণ করে দেখা গেছে এতে কার্বন মনোঅক্সাইডের শতকরা পরিমাণ হচ্ছে 5.2%, আর হাইড্রোকার্বন হচ্ছে 0.4%, ও নাইট্রোজেন অক্সাইডের পরিমাণ হচ্ছে 0.3%। গাড়িতে পেট্রোল ব্যবহারের ফলে যে দূষক কার্বন মনোক্সাইড ও নাইট্রোজেন অক্সাইড ও অদহনকৃত হাইড্রোকার্বন নির্গত হয় তার পরিমাণ মাইল প্রতি নিম্নরূপ। কিভাবে এই যে অদহনকৃত হাইড্রোকার্বন যে থেকে যাচ্ছে মোটর গাড়িতে ব্যবহারের ফলে কী পরিমাণ এটি মাইল প্রতি অবশিষ্ট থেকে যায়, সেটির একটি হিসাব এখানে দেওয়া রয়েছে।
কার্বন মনোক্সাইড ডিভাইডেড বাই 80 গ্রাম, এটা যদি কার্বন মনোক্সাইডের পরিমাণ ধরো 80 গ্রাম হলো, আর এখানে নাইট্রোজেন ডাইঅক্সাইড এক্স এর মান এখানে দেওয়া নেই, সেটা নাইট্রোজেন ডাইঅক্সাইড হতে পারে, ডাইঅক্সাইড হতে পারে, ইত্যাদি হতে পারে, এটা হচ্ছে 4.6 গ্রাম। এই যে অদহনকৃত হাইড্রোকার্বন এটার পরিমাণ হচ্ছে 11 গ্রাম। সুতরাং পেট্রোল ইঞ্জিনের সৃষ্ট যে বায়ুদূষণ তা হ্রাস করতে এমন ব্যবস্থা নিতে হবে যাতে দহন প্রক্রিয়া সম্পূর্ণ হয়। প্রিয় শিক্ষার্থীরা, এখানে যে বিষয়টি আমাদের খুব ভালো মনে রাখতে হবে, এই যে অদহনকৃত হাইড্রোকার্বন থেকে যাচ্ছে, এই হাইড্রোকার্বন যেন না থাকে সেইভাবে আমাদের প্রস্তুতি নিতে হবে। এটির জন্য আবিষ্কৃত হয়েছে প্রভাবকীয় রূপান্তর বা ক্যাটালাইটিক কনভার্সেশন প্রক্রিয়া, যেটি বিশেষভাবে তৈরি কনভার্টারে করা হয়। যেন বায়ু দূষণ রোধ করা যায় সেই জন্য বিভিন্ন ধরনের কনভার্টার বিভিন্নভাবে ব্যবহার করা হচ্ছে, যেন প্রকৃতিকে আমরা বায়ু দূষণের হাত থেকে রক্ষা করতে পারি। অপরপক্ষে যে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ নিয়ন্ত্রণ করতে এক ধরনের তরল স্ক্রাবলার বা শোষক ব্যবহার করা হয়, দেখো পরীক্ষায় কিন্তু অনেক ক্ষেত্রে MCQ-তে প্রশ্ন আসে যে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ নিয়ন্ত্রণ করতে কি ব্যবহার করা হয়, স্ক্রাবলার বা শোষক ব্যবহার করা হয়। এর মধ্যে কি হয়, কার্বন ডাইঅক্সাইড দ্রবীভূত থাকে। বায়ুতে ভেসে থাকা সূক্ষ্ম কণা, পার্টিকুলেট, ধোঁয়া ও কুয়াশা দূরীকরণের জন্য ব্যবহার করা হয় বিশেষ ধরনের ফিল্টার বা ছাকনি, যার সূক্ষ্ম ছিদ্রের মধ্যে দিয়ে বায়ু অতিবাহিত হবার সময় সূক্ষ্ম কণাগুলো ছাকনিতে আটকে যায়। বিষয়টি আবার খেয়াল করো, যখন বায়ুতে বিভিন্ন ধরনের সূক্ষ্ম কণাগুলো যেগুলো বায়ু দূষণ ঘটায় ধোঁয়া এবং কুয়াশা দূরীকরণের জন্য ব্যবহার করা হয় বিশেষ ধরনের ফিল্টার, এক ধরনের ফিল্টার এখানে ব্যবহার করা হয়, যেমন ফিল্টারে আমরা কোনো কিছু ছেঁকে নিতে পারি, তেমনি এক ধরনের ফিল্টার বা ছাকনি ব্যবহার করা হয় যেখানে সূক্ষ্ম ছিদ্রর মধ্যে দিয়ে বায়ু অতিবাহিত হয়, কিন্তু যে দূষিত পদার্থগুলো বায়ুতে মিশে থাকে সেই সূক্ষ্ম কণাগুলো ছাকনিতে আটকে যায়। নিচে এসব বায়ু দূষণ নিয়ন্ত্রণকারী পদ্ধতিসমূহের সংক্ষিপ্ত বর্ণনা দেওয়া হলো। এক হচ্ছে প্রভাবকীয় রূপান্তর বা ক্যাটালাইটিক কনভার্সেশন। এই রূপান্তর ঘটানো হয় সুনির্দিষ্ট রূপান্তরকে, যেটি আন্তঃদহন ইঞ্জিনের নির্গমন গ্যাসের বিষাক্ত উপজাত কার্বন মনোক্সাইডকে কম বিষাক্ত দ্রব্যে অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডে রূপান্তর করতে পারে। দেখো কি করা হয়, সুনির্দিষ্ট রূপান্তরকে অর্থাৎ যেখানে আমরা নিব, যে কনভার্টারে নিব, সেটিতে আন্তঃদহন মানে নিজেদের মধ্যেই দহন হয়ে নির্গমন গ্যাসের বিষাক্ত উপজাত, যে কার্বন মনোক্সাইড বিষাক্ত উপজাত তৈরি হয় সেটা যেন কম বিষাক্ত দ্রব্য মানে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড রূপান্তর করতে পারি, সেই জন্য কি করা হয়, 1975 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে এটি প্রথম চালু হয়। এই যে পদ্ধতিটির কথা বলা হলো সেটি 1975 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম চালু হয়। প্রিয় শিক্ষার্থীরা, এখন যদি প্রশ্ন আসে যে কত সালে যুক্তরাষ্ট্রে এই প্রভাবকীয় রূপান্তর ঘটানোর মেশিনটি আবিষ্কৃত হয়, তাহলে কী লিখতে হবে, লিখতে হবে 1975 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে। পরে বিশ্বের অন্যান্য দেশে এটি ব্যবহৃত হয়ে আসছে। এটি প্রথমে পেট্রোল বা গ্যাসোলিন চালিত গাড়ির অতিদূষককে কম দূষকে রূপান্তর ঘটাতে ব্যবহৃত হলেও বর্তমানে এটি বাস, ট্রাক, মোটরসাইকেল, লোকোমোটিভ, এয়ারপ্লেন ইত্যাদি ইঞ্জিন নিয়ন্ত্রণে ব্যবহৃত হয়। তাহলে এটি কি কি কাজে ব্যবহৃত হয় তারও ব্যবহার কিন্তু এখানে দেওয়া রয়েছে, যে বাস, ট্রাক, মোটরসাইকেল, লোকোমোটিভ, এয়ারপ্লেন ইত্যাদি ইঞ্জিন নিয়ন্ত্রণে ব্যবহৃত হয়। এই যে কনভার্টারের কথা এতক্ষণ বললাম, সেই কনভার্টারে রয়েছে তিনটি অংশ। ক হচ্ছে প্রভাবকীয় ভিতরের অংশ বা ক্যাটালাইজড কোর, এটি সিরামিকের তৈরি মৌচাকের গঠনের ন্যায়, অর্থাৎ এটা গঠন হচ্ছে সিরামিক দিয়ে, কিন্তু দেখতে অনেকটা মৌচাক, যেমন মৌচাক গঠন করে মৌমাছি, যেমন মৌচাক গঠন করে এই মৌচাকের গঠনের ন্যায় এটা দেখতে। ক্ষয়ে রয়েছে ধৌত আবরণ বা ওয়াশকোট, প্রভাবকের কার্যকারিতা বাড়াবার জন্য ভিতরের অংশে একটি প্রলেপ বা আবরণ দেওয়া হয়।
এতে পৃষ্ঠতল বাড়ে, ওয়াশ কোট তৈরি হয় অ্যালুমিনিয়াম অক্সাইড, টাইটানিয়াম অক্সাইড এবং সিলিকন ডাইঅক্সাইড দ্বারা অথবা সিলিকা ও অ্যালুমিনিয়াম মিশ্রণ দ্বারা। তাহলে পরীক্ষা যদি প্রশ্ন আসে যে ধৌত আবরণ বা ওয়াশ কোট কী কী দিয়ে তৈরি হয়, বলতে হবে যে অ্যালুমিনিয়াম অক্সাইড, টাইটেনিয়াম অক্সাইড, সিলিকন ডাইঅক্সাইড অথবা সিলিকা এবং অ্যালুমিনিয়াম মিশ্রণ দ্বারা। গয়ে রয়েছে প্রভাবক বা ক্যাটালিস্ট, সাধারণত দামি ধাতু যেমন প্লাটিনাম ধাতু প্রভাবক হিসেবে ব্যবহৃত হয়। প্লাটিনাম কিন্তু অত্যন্ত মূল্যবান একটি ধাতু, তবে এক্ষেত্রে প্যালাডিয়াম জারণ প্রভাবক এবং রোডিয়াম বিজারণ প্রভাবক হিসেবে ব্যবহৃত হয়। এরা দামে সস্তা, অর্থাৎ প্লাটিনামের তুলনায় প্যালাডিয়াম এবং রোডিয়াম দামে সস্তা। প্লাটিনাম জারণ এবং বিজারণ উভয় বিক্রিয়ায় জনপ্রিয় প্রভাবক, কিন্তু দামটা একটু বেশি হয়। বর্তমানে প্লাটিনামের তুলনায় প্যালাডিয়াম এবং রোডিয়াম বেশি ব্যবহার করা হয়। ১৯৮১ সাল হতে তিন পদ্ধতিতে প্রভাবকীয় রূপান্তরের প্রবর্তন ঘটে। এদের ভিন্ন ভিন্ন কাজ রয়েছে, তিনটা পদ্ধতি অনুসরণ করে এই কাজগুলো করা হয়। প্রথমে দেখো নাইট্রোজেন অক্সাইডের বিজারণ, অর্থাৎ দেখো এখানে নাইট্রোজেন অক্সাইড রয়েছে, একে বিজারণ করে অক্সিজেন এবং নাইট্রোজেন তৈরি হলো। এখানে এক্স বলতে কত মোল হবে সেটার পরিমাণ এখানে দেওয়া রয়েছে, এবং এখানেও কিন্তু এক্স রয়েছে যার পরিমাণও কিন্তু দেওয়া নেই। কার্বন মনোক্সাইডের জারণ, কার্বন মনোক্সাইড থেকে এর সাথে যদি অক্সিজেন বিক্রিয়া করে তাহলে দেখো কার্বন ডাইঅক্সাইড পাচ্ছি। অদহনকৃত হাইড্রোকার্বনের জারণ, অর্থাৎ এখানে দেখো এটা অ্যালকেন, অ্যালকেনের জেনারেল সংকেত থেকে আমরা জেনেছি CnH2n+2, এটা হচ্ছে অ্যালকেন। এর সাথে যদি 3x পরিমাণ কি হচ্ছে অক্সিজেন, হাফ অণু অক্সিজেন যদি বিক্রিয়া করে তাহলে কার্বন ডাইঅক্সাইড এবং X+1 মোল পানি আমরা পাবো। গাড়ির নির্গমন ধোঁয়াকে প্রভাবকীয় রূপান্তরকে সরাসরি পাঠানো হয়, যেখানে 14.6 থেকে 14.8 ভাগ বায়ু ও 1 ভাগ জ্বালানি থাকে গ্যাসোলিনের বেলায়। তাহলে দেখো গ্যাসোলিনের বেলায় কী থাকে, 14.6 থেকে 14.8 ভাগ বায়ু এবং 1 ভাগ জ্বালানি। অন্যান্য জ্বালানি যেমন প্রাকৃতিক গ্যাস সিএনজি, অর্থাৎ কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, সিএনজির ফুল মিনিং পরীক্ষায় আসে যে সিএনজি হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস, ও ইথানল এর জন্য এই অনুপাত ভিন্ন। তবে এই যে অনুপাত এখানে দেওয়া রয়েছে এক্ষেত্রে কী হবে, প্রাকৃতিক গ্যাস অর্থাৎ সিএনজি এবং ইথানলের জন্য কিন্তু অনুপাতটা ভিন্ন হবে। তবে কিছু অনভিপ্রেত উপজাত যেমন হাইড্রোজেন সালফাইড এবং অ্যামোনিয়া তৈরি হয় এই পদ্ধতিতে। প্রভাবকীয় রূপান্তরকে ব্যবহার করার ফলে নির্গমন গ্যাসের দূষকের মাত্রা অনেক হ্রাস পায়। এই পদ্ধতিগুলো ব্যবহার করলে নির্গমন যে দূষণ হয় সেই দূষকের পরিমাণটা কম হয়, অর্থাৎ হ্রাস পায়। যেমন প্রভাবকীয় রূপান্তরকে রূপান্তরক ছাড়া নির্গমন গ্যাস দেখো এখানে গ্রাম পার মাইল দেওয়া আছে যে কার্বন মনোক্সাইড 80 গ্রাম আর হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড 4.6 গ্রাম, এখানে এক্সের পরিমাণটা দেওয়া নেই, এবং হাইড্রোকার্বন হচ্ছে 11 গ্রাম। অন্যদিকে দেখো প্রভাবকীয় রূপান্তরকে যুক্ত নির্গমন গ্যাস, এখানে হচ্ছে ছাড়া হচ্ছে নির্গমন গ্যাস আর এখানে হচ্ছে যুক্ত নির্গমন গ্যাস, তাহলে 3.4, 0.4, 0.4। এই পদ্ধতি অত্যন্ত বিশ্বাসযোগ্য ও কার্যকর, তবে কার্বন ডাইঅক্সাইডের মাত্রা কমাতে এটি কোনো ভূমিকা নেই, অর্থাৎ এই ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইডের মাত্রা কমানোর ক্ষেত্রে কোনো ভূমিকা নেই। 2 নং যে পদ্ধতিটি দেখো সূক্ষ্ম ছাঁকনি, বায়ুতে প্রাপ্ত সূক্ষ্ম কণা ঝুল ধোয়া ও কুয়াশার মিশ্রণ হতে ক্ষতিকর দ্রব্যাদি দূরীকরণে বিশেষ ধরনের সূক্ষ্ম ছাঁকনি বা ফিল্টার ব্যবহার করা হয়। বায়ুতে যে সূক্ষ্ম ঝুল ধোয়া ও কুয়াশার মিশ্রণ ক্ষতিকর দ্রব্যাদি থাকে এগুলো কী করা হয়, ছাঁকনির মাধ্যমে বা ফিল্টারের মাধ্যমে ফিল্টার করা হয়। এই ছাঁকনিগুলো সিলিকন কার্বাইড দ্বারা বিশেষভাবে তৈরি, এই ছাঁকনিগুলো তৈরি করা হয় সিলিকন কার্বাইড থেকে। বায়ুকে যখন জোরপূর্বক এই ছাঁকনির মধ্যে দিয়ে প্রভাবিত করা হয় তখন বায়ুর মধ্যে দিয়ে এটি
কি করে এই দূষক কণাগুলো ছাকনির গায়ে আটকে যায়, ফলে বায়ু দূষণ মুক্ত হয়। ডিজেল ইঞ্জিন হতে দূষক হ্রাসকরণে ডিজেল পার্টিকুলেট ফিল্টার অর ডিপিএফ, এই জিনিসগুলোই তোমাদের ভালো করে খেয়াল রাখতে হবে। দেখো ডিপিএফ কি, যদি পরীক্ষায় প্রশ্ন আসে তাহলে ডিপিএফ এর ফুল মিনিং বা ইলেভারেশন তোমাদের লিখতে হবে, যে ডিজেল পার্টিকুলেট ফিল্টার। এই ছাকনি প্রবর্তিত হয় কত সালে? 2007 সালে। আবেশিত বৈদ্যুতিক চার্জ ব্যবহার করে বায়ুতে বিদ্যমান থাকা সূক্ষ্ম কণাকে ছাকনির মাধ্যমে পৃষ্ঠতল পৃথক করে বায়ু দূষণ কমাবার আরও একটি পদ্ধতি রয়েছে, একে ইলেকট্রোস্ট্যাটিক পার্টি প্রিসিপিটেটর অর ইএসপি বলে। তাহলে যদি বলে ইএসপি কি, তাহলে ইএসপি হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক প্রিসিপিটেটর। এটি খুবই ফলপ্রসূ একটি পদ্ধতি। দূষণযুক্ত বায়ুকে উচ্চ ভোল্টেজের বিদ্যুৎ ক্ষেত্রে প্রভাবিত করলে দূষকগুলো চার্জযুক্ত হয়, যা বিপরীত চার্জের ইলেকট্রোড কর্তৃক আকর্ষিত হয়। এভাবেই বায়ু দূষণ মুক্ত হয়। তাহলে কিভাবে বায়ু দূষণ মুক্ত হয়? সূক্ষ্ম ছাকনি ব্যবহার করে আমরা কী কী ব্যবহার করতে পারি? ডিপিএফ বা ইএসপি, এই বিভিন্ন ধরনের পদ্ধতি ব্যবহার করে কিন্তু বায়ু দূষণের মাত্রা কমাতে পারি। বায়ো ফিল্টার নামক আরও এক প্রকার ফিল্টার ব্যবহার করা হয়, যাতে ফাঙ্গাস ও ব্যাকটেরিয়া রাখা হয়। এতে বায়ুতে বিদ্যমান থাকা দূষক মাইক্রোবায়োটিক জারণ দ্বারা ধ্বংস হয়। তাহলে আরেকটি যে পদ্ধতি, দেখো বায়ু ফিল্টার নামক এক ধরনের এক প্রকার ফিল্টার ব্যবহার করা হয়, যাতে কী হয়, ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়া রাখা হয়। এগুলো বায়ুতে বিদ্যমান থাকা দূষককে মাইক্রোবায়োটিক জারণ দ্বারা ধ্বংস করে ফেলে। তিন হচ্ছে দ্রবীভূতকরণ পদ্ধতি। এই পদ্ধতিটি কার্বন ডাইঅক্সাইড এবং অ্যামোনিয়াকে নিয়ন্ত্রণ করতে ব্যবহৃত হয়। তাহলে এক একটি পদ্ধতি কিন্তু এক এক ধরনের দূষককে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। তাহলে এই দ্রবীভূতকরণ পদ্ধতি কী হবে? কার্বন ডাইঅক্সাইড এবং অ্যামোনিয়াকে নিয়ন্ত্রণ করতে ব্যবহৃত হয়। স্ক্রাবারে রক্ষিত তরল পদার্থের মধ্যে দিয়ে দূষণমুক্ত বায়ু চালনা করলে বায়ু দূষক তরলে দ্রবীভূত হয় এবং বায়ু পরিশুদ্ধ হয়। যেমন কার্বন ডাইঅক্সাইড গ্যাস সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে দ্রবীভূত হয়। আবার ক্ষারীয় গ্যাস যেমন অ্যামোনিয়া দূরীকরণের জন্য স্ক্রাবারে অ্যাসিডিও দ্রবণ যোগ করা হয়। প্রিয় শিক্ষার্থীরা বিষয়টি খেয়াল করো যে কি করতে হবে। প্রথমে যেমন কার্বন ডাইঅক্সাইড গ্যাস সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে দ্রবীভূত হয়, এটি যেহেতু হচ্ছে কি কার্বন ডাইঅক্সাইড আমাদের এখান ক্ষেত্রে যদি অ্যাসিডিক হয় সেক্ষেত্রে আমরা বেজে এটিকে দ্রবীভূত করবো। আবার ক্ষারকীয় যেমন অ্যামোনিয়া দূরীকরণের জন্য আবার স্ক্রাবারে অ্যাসিড যোগ করা হয়, যেন এখানে প্রশমন বিক্রিয়াটি সংঘটিত হয়। হাইড্রোকার্বন দূরীকরণে ব্যবহার করা হয় তেল, আর হাইড্রোকার্বন অর্থাৎ হাইড্রোজেন এবং কার্বন সমৃদ্ধ যে দূষকগুলো রয়েছে সেখানে ব্যবহার করা হয় তেল। শুধুমাত্র পানি ব্যবহার করে হয় হচ্ছে গ্যাসীয় হাইড্রোজেন ফ্লুরাইড দ্রবীভূতকরণে। তাহলে শুধু পানি ব্যবহার করে আমরা হ্যালোজেন যৌগ অর্থাৎ হাইড্রোজেন ফ্লোরাইড দ্রবীভূতকরণে এটি ব্যবহার করি। এখানে দেখো একটি চিত্র রয়েছে যেখানে দূষণমুক্ত বায়ু বের হচ্ছে এদিক থেকে, আর এদিকে দেখো বায়ু দূষক ধরো এখানে আসলো, এখানে তরল পদার্থ দূষক শোষণের জন্য যে রিয়েজেন্টগুলো প্রয়োজন সেগুলো দেওয়া রয়েছে, এদিক দিয়ে দূষণমুক্ত বায়ু বের হয়ে যাচ্ছে। এবং বিক্রিয়াটি দেখো দূষক দ্রবণ এবং দ্রবীভূত যৌগ কী কী ধরনের হতে পারে। এখানে ধরো দূষক হচ্ছে অ্যামোনিয়া, তাহলে দ্রবণে দিতে হবে কি হাইড্রোক্লোরিক অ্যাসিড, যেহেতু এটা হচ্ছে ক্ষার এটা হবে অ্যাসিড। দ্রবীভূত যৌগ কী তৈরি হবে? এখান থেকে দেখো অ্যামোনিয়া আর এখানে হাইড্রোজেন ক্লোরাইড অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড, এখান থেকে এই হাইড্রোজেনটা এখানে এসে NH4 হবে আর এই ক্লোরিনটা এখানে এসে যুক্ত হয়ে যাবে, তাহলে এটা হবে অ্যামোনিয়াম ক্লোরাইড দ্রবণ। কার্বন ডাইঅক্সাইড হবে সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে অর্থাৎ সোডিয়াম কার্বনেট এবং পানি উৎপন্ন হবে। হাইড্রোকার্বন কিসে হবে? তেলে, তাহলে তেলে হাইড্রোকার্বন দ্রবণ তৈরি হবে। আর হাইড্রোজেন ফ্লোরাইড হবে শুধু পানিতে, অর্থাৎ এক্ষেত্রে অম্লীয় দ্রবণ তৈরি হবে। প্রিয় শিক্ষার্থীরা, এই হলো আমাদের আজকের আলোচনার বিষয়।
যদিও তোমরা অনেকেই মনে করবে যে বই থেকে এই জিনিসগুলো জাস্ট রিডিং পড়ে তোমাদেরকে শোনানো হচ্ছে, বিষয়টি কিন্তু এমন না। যে জিনিসগুলো আমরা মনে করি যে তোমাদের কাছে সমস্যা মনে হতে পারে, সেই জিনিসগুলো কিন্তু আমরা বারবার এখানে আলোচনা করি এবং লাইনটি পড়িয়ে পড়ে কিন্তু তোমাদের বুঝিয়ে দিই। সামনাসামনি হলে এই জিনিসগুলো আরও সুন্দরভাবে তোমাদের বোঝানো যেত। যেহেতু বর্তমানে প্রাকৃতিক দুর্যোগের কারণে আমরা কেউই ক্লাসে যেয়ে ক্লাস করতে পারছি না, তাই এভাবেই আমাদেরকে বিষয়গুলো বুঝে নিতে হবে। আর যে বিষয়গুলো তোমাদের বুঝতে অসুবিধা হবে সেগুলো তোমরা আন্ডারলাইন করে রাখবে বা কমেন্টসে তোমরা প্রশ্ন করতে পারো, আমি পরে হয়তো উত্তর তোমাদের দিয়ে দেব। এছাড়া যদি এভাবে সম্ভব না হয়, বিষয়টা যদি প্রশ্ন যদি বিশদ হয় বা বিশদ আকারে যদি তোমাদেরকে বোঝাতে হয়, সেক্ষেত্রে আমাদের এই বিষয়গুলো তোমরা আন্ডারলাইন করে রাখবে, যখন আমাদের ক্লাস চালু হবে তখন এই বিষয়গুলো আরও সুন্দর করে তোমাদের বুঝিয়ে দেওয়া হবে। প্রিয় শিক্ষার্থীরা, আজ তাহলে এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।